আমরা মুসলমান লক্ষ লক্ষ মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের পীরমুরিদের অভাব নাই কোটি কোটি মুসলিম নেতৃত্বে বসে আছে সেকুলারিস্ট লেফটিস্ট অ্যাথিস্ট নাস্তিক অবিশ্বাসী ইসলামকে যারা বিশ্বাস করে না পশ্চিমাদের আদর্শে বিশ্বাসী ঠিক কিনা বলে সুলেমান নদভী সৈয়দ আনোয়ার কাশ্মীরি মাহমুদুল হাসান দেওবন্দি হোসেন আহমদ মাদানী শিবলি নোমানি শাব্বির আহমদ ওসমানের মতো বিশ্বের বিখ্যাত মহাদ্দেশরা হিন্দুস্তানে ছিল মুসলমান তাদেরকে নেতৃত্ব না দিয়ে একজন পশ্চিমা মতাদর্শে বিশ্বাসী জিন্না সাহেবকে নেতৃত্ব দিল সেদিন থেকেই উপমহাদেশের মুসলমানদের ভাগ্য পুড়েছে আজও সেই খেসারত আমরা দিয়ে যাচ্ছি আমাদের উপমহাদেশের ইতিহাস দেখেন আমরা নেতা নির্বাচন করতে ভুল করেছি 1757 সালে ইংরেজরা যখন ঢুকলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1857 সাল পর্যন্ত উপমহাদেশের নেতৃত্ব দিয়েছে পরবর্তীতে আসলো ব্রিটেনের শাসন সরকার তারা করলো প্রায় তো 98 বছর কত বুঝতেছেন প্রায় 200 বছরের শাসনের পরে ইংরেজ খেদাও আন্দোলন শুরু হলো ইংরেজদের অত্যাচার থেকে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের সূর্য কেড়ে নেবার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আলেম ওলামা একজন দুইজন নয় ইংরেজরা 14,000 আলেমকে ফাঁসিতে ঝুলিয়েছে মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি ও হুসেন আহমদ মাদানির মতো বিশ্বমানের আলেমদেরকে বছরের পর বছর মালটা কারাগারে বন্দি রেখেছে অসংখ্য মুসলমানকে কামালের গোলায় ধূলিসাৎ করে দিয়েছে মুসলমানের রক্তের বিনিময়ে আন্দোলন হয়েছে কিন্তু সে আন্দোলনের নেতৃত্বে মুসলমান বেছে নিল নেতা মিস্টার জিন্নাকে নেতা বানালো কাকে জিন্না সাহেবকে জিন্না সাহেব ছিলেন নামে মুসলিম মতাদর্শে ইংরেজদের মতোই পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী বরং ইতিহাস বলে জিন্না সাহেবের বাবা ছিলেন একজন অগ্নি পূজারী শিয়া শিয়াদের মধ্যে 12টা ভাগ আছে কয়টা এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা দল হচ্ছে শিয়াদের মধ্যে যারা মাজুসি আগুনের পূজা করে এই রকম আকীদায় বিশ্বাসী ছিল জিন্না সাহেবের বাপ তাকে মুসলমান নেতা বানালো তখন তো বড় বড় মুসলিম আলেম ছিল ছিল না সুলেমান নদভী সৈয়দ আনোয়ার কাশ্মীরি মাহমুদুল হাসান দেওবন্দি হোসেন আহমদ মাদানী শিবলি নোমানি শাব্বির আহমদ ওসমানের মতো বিশ্বের বিখ্যাত মহাদ্দেশরা হিন্দুস্তানে ছিল মুসলমান তাদেরকে নেতৃত্ব না দিয়ে একজন পশ্চিমা মতাদর্শে বিশ্বাসী জিন্না সাহেবকে নেতৃত্ব দিল সেদিন থেকেই উপমহাদেশের মুসলমানদের ভাগ্য পুড়েছে আজও সেই খেসারত আমরা দিয়ে যাচ্ছি আমরা মুসলমান লক্ষ লক্ষ মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের পীরমুরিদের অভাব নাই কোটি কোটি মুসলিম নেতৃত্বে বসে আছে সেকুলারিস্ট লেফটিস্ট অ্যাথিস্ট নাস্তিক অবিশ্বাসী ইসলামকে যারা বিশ্বাস করে না পশ্চিমাদের আদর্শে বিশ্বাসী ঠিক কিনা বলে নেতা হতে কয়টা গুণ লাগবে মুসলমানের নেতা আমি সব নেতা বলি নাই নেতা তো সব জায়গায় আছে সোর দারোজে নেতা আছে জানেন কথা বলো আপনাকে ভালো একটা পরামর্শ দিচ্ছি আমি গুলিস্তান যাওয়ার পর যদি আপনার কোনো দামি আইফোন চুরি হয় তা আপনি র্যাবের কাছে যাওয়ার আগে গুলিস্তান যে চোরদের নেতা ওর কাছে যাবেন র্যাব আপনাকে মোবাইল তথ্য বের করে দিতে 7 দিন লাগাবে আর চোরের নেতার কাছে গেলে কিছু টাকা নিবে সে আপনাকে 7 ঘন্টায় সমাধান দিয়ে দিবে চোর ধরে একটা কি আছে ভিক্ষুকদের নেতা আছে বাংলাদেশে তো কর্পোরেশনের অভাব নাই ভিক্ষুকদের আছে ফকির মিসকিন কর্পোরেশন বাংলাদেশ এই ফকির মিসকিন কর্পোরেশনের যিনি চেয়ারম্যান তিনি গাড়িতে চলেন কিসে চলেন আমি বলছি
আপনাদের মুসলিমদেরকে যারা নেতৃত্ব দিবে ধর্মীয় অঙ্গনে সমাজে ও রাষ্ট্রে ওই নেতাকে চারটা বৈশিষ্ট্য লাগবে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইমানের পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। কথাটা আমার না আল্লাহ তাআলা?